আগামী 5ই সেপ্টেম্বর ধনপুর এবং বক্সনগরে উপনির্বাচন। রাজ্য উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে জোট নিয়ে মুখ খুললেন জিতেন্দ্র চৌধুরী। দেখুন বিস্তারিত। নির্বাচন কমিশনের পক্ষ থেকে উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি করার পর থেকেই তৎপর হয়ে ওঠে বিভিন্ন রাজনৈতিক মহল। এরই মাঝে বিভিন্ন মহল থেকে এবার ধনপুর এবং বক্সনগর উপনির্বাচনে বিজেপির বিরুদ্ধে অন্য রাজনৈতিক দলগুলো জোট বেঁধে একসাথে লড়াই করবে নাকি আলাদা আলাদা ভাবে লড়াই করবে সেটা নিয়েই শুরু হয়ে যায় গুঞ্জন। কেউ কেউ বলছেন যে এটা যেহেতু উপনির্বাচন তাই লোকসভার আগে উপনির্বাচনে রিস্ক নাও নিতে পারে বিজেপি বিরোধী জোট। আবার কেউ কেউ বলছে লোকসভার আগে উপনির্বাচনের মাধ্যমে জোটের হাওয়া তুলতে পারে বিজেপি বিরোধী দলগুলো। এই বিভিন্ন গুঞ্জনের মাঝে ধনপুর এবং বক্সনগরের উপনির্বাচনে বামেদের অবস্থান কি হবে সেটা জানতে আমরা কথা বলেছিলাম সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর সাথে। শুনুন এই উপনির্বাচনে বিজেপির বিরুদ্ধে জোট নিয়ে কি বললেন তিনি। আমরা জানতে চাইবো যেহেতু সামনে আসন উপনির্বাচন হবে, তো এই আসন্ন ধনপুরে কি কিছুদিন আগে কংগ্রেস সভাপতি বর্তমানে যিনি রয়েছেন আশীষ সাহা উনিও গিয়েছিলেন, তো উনি গিয়ে কিন্তু ইন্ডিয়া যে জোট হয়েছে তার একটা ইঙ্গিত দিয়েছে জোট হয়েই নাকি লড়াই করবে। তো তিপ্রা মাথা কি কোনো আমরা তো চাই আমাদের সাথে তিপ্রা মাথা কংগ্রেসের এই মুহূর্তে কোনো আলোচনা হয়নি। আচ্ছা আচ্ছা, কিন্তু আমরা চাই বিজেপি কে হারানোর জন্য সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তি শুধু 2024-এর লোকসভা না, 2024-এর লোকসভা যদি আমাদের সেই লক্ষ্যে পৌঁছতে হয় তাহলে যেখানে যেখানে বিধানসভা সাধারণ নির্বাচন হচ্ছে সেই সমস্ত রাজ্যগুলোতে এবং উপনির্বাচন হচ্ছে সেখানেও বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া দরকার। এবং ত্রিপুরাতে এটা এখন প্রমাণিত সত্য যে বিজেপি সংখ্যালঘিষ্ঠ, সংখ্যাগরিষ্ঠ মানুষ তার বিরুদ্ধে, কাজে সেই ভোট যদি একটা হয় বিজেপির পরাজয় এখন পরে অনিবার্য। এখন বক্সনগরে ভোট হবে, সেখানে তো 4,000 ভোটে হেরেছে, এবং এটা যদি আরো যদি ঐক্যবদ্ধ দাঁড়ানো যায় এই ফল নিশ্চিত হবেই। তাহলে মানে জোট করতে বিজেপিকে হারাতে কোনো সমস্যা নেই সেটা শুনলেন, ঠিক কি বললেন তিনি। এবার ওনার এই বক্তব্য শোনার পর এই বক্তব্যকে নিয়ে এবং যদি বিজেপির বিরুদ্ধে জোট বাস্তবে তৈরি হয় তাহলে সেই বিজেপি বিরোধী জোটের ভবিষ্যৎ নিয়ে আপনাদের মতামত অবশ্যই জানাতে পারেন কমেন্ট করে। ব্যুরো রিপোর্ট, আমার ত্রিপুরা। একটি বিশেষ বিজ্ঞপ্তি, আমার ত্রিপুরা চ্যানেলে যে কোনো ধরনের খবর এবং বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন 9436469499 এই নম্বরে। ধন্যবাদ অন্তে আমার ত্রিপুরা, সময়ের সাথে সবার পাশে। একটি বিশেষ বিজ্ঞপ্তি, আমার ত্রিপুরা চ্যানেলে যে কোনো ধরনের খবর এবং বিজ্ঞাপন দেওয়া